আসসালামু আলাইকুম। অ্যাডমিশন ইংলিশ মেমোরাইজিং পার্টের 1 নম্বর এক্সামে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই এক্সাম থাকবে মূলত সিনোনিম, অ্যান্টোনিম অ্যান্ড অ্যানালজির উপর। তো তোমরা যারা গ্রুপে অলরেডি অ্যাড আছো, তারা অলরেডি শিট পেয়ে গেছো যে এই যে সিনোনিম, অ্যান্টোনিম এবং অ্যানালজি শিটগুলো দেওয়া হয়েছে। আশা করি ভালো মতো পড়েছো। তো এইখান থেকে হচ্ছে এক্সামটা আজকে নেওয়া হবে। তো এক্সামের বিষয়টা হচ্ছে এমন যে এইখানে স্ক্রিনে যে প্রশ্নগুলো আসবে, প্রথমে তোমরা অ্যান্সার করবে এবং অ্যান্সার করার পর আমার সাথে উত্তরটা মিলিয়ে নেবে। তো ওকে, আমরা দেখি কি কি প্রশ্ন এখানে আছে। তো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর। তো এই প্রথম যে চারটা দেখতে পাচ্ছ, তো এইখানের প্রত্যেকটা এসেছে সিনোনিম শীট থেকে। তো এই সিনোনিমের শীট যারা পড়েছো, তারা আশা করি যে এখানে চারটি পারবে। আর যারা পারবে না, আমি ভেবে নেবো তারা আসলে পড়ালেখা একটু কম করেছো অথবা করোনি। তো কার কয়টা হবে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবে, এবং আমাকে পার্সোনালি যে আমাদের গ্রুপটা আছে সেই গ্রুপে জানিয়ে দেবে। তো ওকে, তো 1 নম্বরে আছে কি, দ্য প্রাইস অফ অল কমোডিটিস ইন দ্য মার্কেট ইজ এক্সঅরবিটেন্ট। এবং 2 নম্বরে আছে কি, দ্য সিনোনিম অফ ডিসকনসার্ট। 3 নম্বর কি আছে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ চ্যারিটেবল। এবং 4 নম্বরে আছে কি, দ্য ওয়ার্ল্ড পেস্টিসাইড মেন্স। তো এইখানে চারটার অ্যান্সারটা কি হবে, তো তোমরা হচ্ছে নিজে নিজে একটু ট্রাই করো। ওকে, চাইলে ভিডিওটা স্কিপ করে নিতে পারো, আমি অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি। তো ওকে, অ্যান্সারটা হচ্ছে প্রথমটা ডি নাম্বার। দেখো এখানে কী আছে, দ্য প্রাইস অফ অল কমোডিটিস, অর্থাৎ প্রত্যেকটি জিনিসপত্রের দাম ইন দ্য মার্কেট ইজ এক্সঅরবিটেন্ট, খুবই অত্যাধিক বা মাত্রা অতিরিক্ত বাজারে। তো এখানে কি, এখানে এক্সেসিভ মানে কি, সিনোনিম বলছে এক্সেসিভ হচ্ছে মাত্রা অতিরিক্ত। এক্সেসিভ বোঝে কি, মাত্রা অতিরিক্ত। তাহলে এক্স এগারেটেড মানে কি, মানে অতিরঞ্জিত করা। অতিরঞ্জিত বিষয়টা হচ্ছে সাপোজ এমন যে তুমি হচ্ছে 2 হাত লম্বা একটি সাপ দেখছো, তুমি তোমার বন্ধুকে বললে, জানিস দোস্ত, আমি না 5 হাত লম্বা একটি সাপ দেখছি। এটা হচ্ছে অতিরঞ্জিত করা, অর্থাৎ বাড়িয়ে বাড়িয়ে বলা। আর হচ্ছে সামচুয়াস মানে কি, সামচুয়াস মানে হচ্ছে ব্যয়বহুল। আর এই যার একটা আছে কি, প্রিপোস্টেরিয়াস মানে হচ্ছে অদ্ভুত অথবা উদ্ভট, এরকম একটা জিনিস। তো এইখানে আন্ডারলাইন করা আছে, আন্ডারলাইন করা মানে আমাদেরকে চাচ্ছে সিনোনিমাস কোনটা। তো যাদের হয়েছে তো হয়েছে, যারা হয়নি তারা আশা করি যে তোমরা পড়ো নাই, কারণ প্রত্যেকটা কোশ্চেনই হুবহু শীত থেকে একটা কপি করে আনা। এখন আসো 2 নম্বরে, দ্য সিনোনিম অফ ডিসকনসার্ট। তো ডিসকনসার্ট মানে কি, বিব্রত করা। ডিসকনসার্ট মানে হচ্ছে বিব্রত করা। তো নট সিঙ্গিং মানে কি, গান না গাওয়া। ইনহারমোনিয়াস মানে বেসুরো। পারফোরেট মানে কি, ছিদ্র করা। আর ইম্বারাস মানে কি, বিব্রত করা। ওকে, 3 নম্বরে আসো, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ চ্যারিটেবল। চ্যারিটেবল মানে কি, দানশীল। দেখো ফ্রাঙ্ক মানে মন খোলা, সেভরেজ স্যাভরেজ মানে নিষ্ঠুর, কুল মানে কি ঠান্ডা, তাহলে জেনারেস মানে কি, দানশীল। ওকে, এখন আসা হচ্ছে 4 নম্বর ওয়ার্ড, পেস্টিসাইড। তাহলে পেস্টিসাইড মানে কি, কীটনাশক। পেস্টিসাইড মানে হচ্ছে কীটনাশক। ইনসেকটিসাইড, ইনসেকটিসাইড মানে হচ্ছে কীটনাশক। এখন হচ্ছে র্যাটিফাই, যেটা আছে র্যাটিফাই মানে ইঁদুর নাশক। র্যাট মানে কি, ইঁদুর। আর র্যাটিসাইড, সরি, র্যাটিসাইড মানে ইঁদুর নাশক। আর হচ্ছে ম্যাট্রিসাইড মানে কি, ম্যাট্রিসাইড হচ্ছে মাতৃ হত্যা। আর ফ্রাট্রিসাইট মানে কি, ভাতৃ হত্যা। ওকে, এখন আসে 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর। তো 5 নম্বরে আছে অ্যান্টোনিম থেকে প্রশ্ন এসেছে, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ল্ড উইডো ইজ। 6 নম্বর আসে, দ্য অ্যান্টোনিম অফ পিওর। 7 নম্বর আছে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ রিলিন কুইশ। এবং 8 নম্বর আছে, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ল্ড রিবেলিয়াস। তো এখানে কারেক্ট অ্যান্সারগুলো কোনটা হবে, তো অবশ্যই নিজে নিজে ট্রাই করো এবং আমার সাথে অ্যান্সারটা মিলিয়ে নাও। ওকে, তো অ্যান্সারটা হচ্ছে এ, এটা ডি, সি, বি, এ, মানে খুবই সুন্দরভাবে দেখো এইভাবে চলে এসেছে। তো ওকে, তো আমরা দেখি কী জন্য অ্যান্সারটা হলো। উইড্রো মানে কি, উইড্রো মানে হচ্ছে উত্তোলন করা অথবা প্রত্যাহার করা। ড্র মানে কি, অনেকে হচ্ছে ড্র দেবে, কেন, কারণ উইড্রোর সাথে ড্রটার একটা সম্পর্ক আছে। তো ড্র মানে কি, ড্র মানে হচ্ছে ঘোষণা করা, এরকম কিছু জিনিস। কিন্তু উইড্রো মানে কি, প্রত্যাহার করা। আর এই যে ইম্পোস্টটা আছে, ইম্পোস্টটা মানে কি, আরোপ করা, কোনো কিছু আরোপ করা। আর উইড্রো মানে কি, সেটা উঠিয়ে নেওয়া। আর ইন্টারফেস মানে কি, ইন্টারফেস মানে মুখোমুখি হওয়া। কাট মানে হচ্ছে কাটা, সবাই জানো। এখন হচ্ছে 6 নম্বর, দ্য অ্যান্টোনিম অফ পিওর। পিওর মানে কি, বিশুদ্ধ, খাঁটি। এমন কি অ্যাডুল্টারেট মানে কি, ভেজাল যুক্ত অথবা দূষিত। অ্যাকিউট মানে কি, তীক্ষ্ণ অথবা চতুর। রাফ মানে কি, রাফ মানে নিষ্ঠুর, কঠিন। হার্ড মানে কঠিন। ওকে, এখন হচ্ছে 7 নম্বরে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ রিলিন কুইশ। রিলিন কুইশ মানে কি, দায়িত্ব ছেড়ে দেওয়া, অর্থাৎ কোনো কিছু ছেড়ে দেওয়া অথবা ত্যাগ করা। ঠিক, রিটেইন মানে কি, রিটেইন মানে ধরে রাখা। তাহলে এটার অ্যান্টোনিমটা কী হবে, ধরে রাখা হবে। ছেড়ে দেওয়ার অ্যান্টোনিম কি, ধরে রাখা। রিল্যাক্স মানে কি, বিশ্রাম নেওয়া। তারপর হচ্ছে ক্লোজ মানে হচ্ছে কি,
ক্লোজ মানে হচ্ছে বন্ধ করা, তেমন হচ্ছে নবেল মানে কি, নবেল মানে হচ্ছে মহান। ওকে, এখন হচ্ছে 8 নম্বরে, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ল্ড রেবেলিয়াস। রেবেলিয়াস মানেটা কি? তো রেবেলিয়াস মানে হচ্ছে বিদ্রোহী সুলভ, বিদ্রোহী সুলভ। লয়াল মানে কি? লয়াল মানে বন্ধুত্ব সুলভ অথবা মহানুভব। আর আনরুলি মানে কি? অবাধ্য। ফ্যানাটিক, ফ্রান্টিক, বোল্ড মানে কি? সাহসী। আর ফ্রান্টিক মানে হচ্ছে মেবি নিষ্ঠুর, এরকম কোনো একটা জিনিস হবে। তো ওকে, তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার কি? লোয়াল হবে, যেহেতু অ্যান্টোনিম এখানে চেয়েছে। তো কার কয়টা হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং আমাকে পার্সোনালি জানিয়ে দেবে। এখন এসেছে অ্যানালজি থেকে এসেছে। তো যারা সি ইউনিটে আসো তাদের অ্যানালজি থেকে অবশ্যই একটা মাস্ট থাকবেই, আর যারা বি ইউনিটে আসো তাদের হয়তো বা অ্যানালজি থেকে নাও আসতে পারে, সেক্ষেত্রে চাইলে করতে পারো ক্লাসটা বাকিটুকু অথবা নাও করতে পারো। ওকে, 9 নম্বরে আসি, কনসিয়াস আর সে কেয়ারলেস। তো কনসিয়াস আর কেয়ারলেসের যে অ্যানালজিটা আছে এর ভিতর মিলটা কি, এবং এই যে 4টা অপশন আছে, 4টা অপশনের ভিতর কোনটা মিল মিলে এবং কারেক্ট হবে করবে সেটা। ক্যাপটিভেট আর হচ্ছে কি? ফ্রি। পিক আর হচ্ছে সাবমিট। আর হচ্ছে কি? ইন্ট্রোপ্রেনিয়র আর হচ্ছে কি? প্রফিট। তো ওকে ওকে, আমি অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি। অ্যান্সারটা হচ্ছে প্রথমটার, কেয়ারফুল আর হচ্ছে ইনডিফারেন্ট। কেন? দেখো এইখানে কি আছে যে কনসিয়াস, কনসিয়াস মানে কি? সচেতন। আর কেয়ারলেস মানে কি? অচেতন, মানে সচেতন আর অচেতন, তাহলে অ্যান্টোনিম আছে। তার মানে আমরা যদি এখানে দেখি অপশনগুলো, বাকি অপশনগুলো হলো না কেন, তো 1 নম্বর আছে কি? কেয়ারফুল মানে কি? সতর্ক। আর ইনডিফারেন্ট মানে উদাসীন, মানে সতর্ক নয় এমন। আচ্ছা, এটা হচ্ছে অ্যান্টোনিম আছে, তার মানে এটা আমাদের কারেক্ট আনসার হয়েছে, বাকিগুলো হলো না কেন দেখি। গ্রেসফুল, গ্রেসফুল মানে কি? দয়ালু। আর আগলি মানে কি? আগলি মানে হচ্ছে ধূসর, বা এটাও তোমার অ্যান্টোনিম হয়, কিন্তু অ্যান্টোনিম সবচেয়ে কথা হচ্ছে এখানে যে 4টা অপশন আছে, 3টা অপশন আছে, সবগুলোই কিন্তু একটা একটা অ্যান্টোনিম আছে, কিন্তু পারফেক্ট যেটা সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আমাদেরকে নিতে হবে। এখানে কি? জেনারেস মানে কি? উদার। জেনারেস মানে কি? নিষ্ঠুর, সরি উদার। আর আনকাইন্ড মানে কি? নিষ্ঠুর। ওয়েল ইনফর্ম মানে কি? যে বেশি জানে। আর নোয়িং লিটিল মানে কি? যে কম জানে। দেখো এর থেকে সবচেয়ে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি? কেয়ারফুল আর হচ্ছে ইনডিফারেন্ট। কেয়ারফুল মানে উদাসীন, ইনডিফারেন্ট, কেয়ারফুল মানে সতর্ক অথবা সচেতন, আর ইনডিফারেন্ট মানে কি? উদাসীন। ঠিক তেমনি উপরে যেটা আছে কনসিয়াস আছে কেয়ারলেস, কনসিয়াস মানে সচেতন আর কেয়ারলেস মানে অচেতন অথবা অসতর্ক। আচ্ছা 10 নম্বরে আসি, 10 নম্বর আছে ক্যাপটিভেট আর হচ্ছে ফ্রি। ক্যাপটিভেট মানে কি? তো ক্যাপটিভেট মানে হচ্ছে বন্দি, আর ফ্রি মানে কি? মুক্তি। তাহলে এটা কি অ্যান্টোনিমে আছে, তাহলে আমরা কোনটা দিতে পারি এখানে? এখানে যদি আমরা দেখি গেস আর হচ্ছে লুক, দুটাই মানে কি? তাকানো। পারচেস বাই, দুটা কি? সিনোনিম মানে কেনা। পয়জনিয়াস ড্রাগ আর হচ্ছে বেলাডোনা, বেলাডোনা কি? একটা হচ্ছে পয়জনিয়াস ড্রাগ, মানে বেলাডোনাকে রেফার করতেছে পয়জনিয়াস ড্রাগ। তার মানে সবগুলো হচ্ছে সিনোনিমাস। তো একটা হচ্ছে অ্যান্টোনিমাস ইনলার্জ মানে বৃদ্ধি করা, রিডিউস মানে কি? কমানো। ওকে, এখন হচ্ছে 11 নম্বর, পিক আর হচ্ছে সামিট। তো পিক মানে কি? পিক মানে সবচেয়ে বেশি উঁচু স্থান, সর্বোচ্চ উঁচু স্থান, একটা পাহাড়ের উঁচু স্থানকে পিক বলা হয়। ঠিক তেমনি সামিট মানে হচ্ছে কি? সবচেয়ে উঁচু স্থানটাকে সামিট বলা হয়। ঠিক এইখানে দেখি যে আমাদের তাহলে সিনোনিম কোনটা হতে পারে, মোশন মানে কি? গতি, চেঞ্জ মানে পরিবর্তন অথবা গতি। এখন দেখি গান, গান মানে হচ্ছে বন্দুক, সোলডিয়ার মানে সৈনিক, তাহলে সৈনিক আর বন্দুক কি এক? না। সুইচ মানে কি? ও যে পরিবর্তন করা। কারেন্ট মানে কি? বর্তমান, দুটা কি এক? অবশ্যই না। ফরেন মানে কি? মানে বিদেশি। নেটিভ মানে কি? স্বদেশি, তার মানে কি, সরি নেচার, নেচার মানে প্রকৃতি, দুটা কিন্তু এক হচ্ছে না। তার মানে আমাদের একটাই সিনোনিমাস আছে, সেটা হচ্ছে সি নাম্বার, মোশন আর হচ্ছে চেঞ্জ। তো এখন আসে 12 নম্বর এবং লাস্ট, ইন্টারপ্রেনিয়র আর হচ্ছে প্রফিট। তো ইন্টারপ্রেনিয়রটা কি? ইন্টারপ্রেনিয়র হচ্ছে উদ্যোক্তা, উদ্যোক্তা। আর হচ্ছে প্রফিট মানে কি? মুনাফা। এখন আমরা সম্পর্ক কীভাবে করব যে ইন্টারপ্রেনিয়র কিসের জন্য কাজ করে, তাহলে ইন্টারপ্রেনিয়র কাজ করে মূলত হচ্ছে মুনাফা পাওয়ার আশায়। তেমনি আমরা এখানে দেখতেছি লেবারার মানে কি? শ্রমজীবী অর্থাৎ শ্রমিক। শ্রমিক কেন কাজ করে? শ্রমিক কাজ করে ওয়েজেস অর্থাৎ বেতনের আশায় বা মজুরির আশায়। কিন্তু এখানে যদি আমরা দেখি যে আর্টিস্ট মানে কি? শিল্প, যে আর্ট করে সে কি করে? ইমিটেশন মানে অনুকরণের জন্য কাজ করে? না। তারপর হচ্ছে কি? ফাইন্যান্সার, তাহলে ফাইন্যান্সার কি জন্য কাজ করে? ফাইন্যান্সার হচ্ছে মর্টেজ মানে বন্ধুকে ঋণের জন্য কাজ করে? অবশ্যই না, ফাইন্যান্সারও টাকার জন্য কাজ করে অবশ্যই। এখানে যদি এই থাকলো তোমার প্রফিট অথবা ইন্টারেস্ট, তাহলে এখানে ধরে নিতে পারতাম। তাছাড়া আরবিট্রেটর মানে কি? বিচারক, বিচারক কি কমপ্লায়েন্সের জন্য কাজ করে মানে অভিযোগের জন্য কাজ করে? কমপ্লাই কি? বিচারকও তো
তোমার টাকার জন্য কাজ করে, বাট সে হচ্ছে কাজের মাধ্যমটা হচ্ছে কি কমপ্লায়েন্ট। তো সেই কারণে আমাদের অ্যাপ্রোপ্রিয়েটটা হচ্ছে কি লেবারার আর হচ্ছে ওয়েজেস। তো কার কয়টা হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, এবং পার্সোনাল যে গ্রুপ পাঁচটা আছে এই গ্রুপে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবে। আর যারা নতুন আছো তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা গ্রুপ লিঙ্ক পাবে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, হয় গ্রুপে যুক্ত হবে অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবে, আমি তোমাদেরকে গ্রুপে যুক্ত করে নেব। আর আমাদের গ্রুপের একটা নিয়ম হচ্ছে যে আমরা প্রত্যেক দিন এই সব যে মেমোরাইজিং পার্টগুলো আছে এগুলো পড়া দেওয়া হবে, এবং এগুলো হচ্ছে এইরকম পরীক্ষা নেওয়ার মাধ্যমে সেখান থেকে পড়াটা আদায় করে নেওয়া হবে। তো আমি তোমাদের জন্য কষ্ট করব, তোমরা আমার জন্য কতটুকু কষ্ট করবে কিংবা তোমরা ঠিকঠাক মতো পড়ছো কি না এটাও কিন্তু আমি তদারকি করে দেখব। তো যারা ইন্টারেস্টেড আসো ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে, চাইলে এই সুযোগটা কাজে লাগাইতে পারো, কারণ কোচিং কিংবা অন্যান্য যেসব প্রাইভেট টিউশন আছে সেগুলো কিন্তু এই যে মেমোরাইজিং পার্টগুলো এগুলো করানো হয় না। তো আশা করি এটা তোমাদের জন্য বিগ একটা অপরচুনিটি হবে। তো যদি যুক্ত হতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে, চাইলে যুক্ত হতে পারো। ওকে, ধন্যবাদ।